আসসালামু আলাইকুম, এই হলিডে ট্যুরের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম স্বাগতম সবাইকে। আজ আমরা ভ্রমণ করছি বাংলাদেশের এক অনন্য ঐতিহ্যবাহী স্থান মান্দার ফেরিঘাট ব্রিজে। এই ভিডিওতে ড্রোনের মাধ্যমে ধরা পড়েছে অপরূপ প্রাকৃতিক দৃশ্য এবং এর অসামান্য ইতিহাস। চলুন আমরা আমাদের এই সুন্দর যাত্রায় এগিয়ে যাই। মান্দার ফেরিঘাট ব্রিজ, যা আমাদের দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, এটি শুধু একটি সংযোগকারী ব্রিজ নয়, বরং স্থানীয় জনজীবনের ইতিহাসের অংশ বিশেষ। বছরের পর বছর ধরে এই ঘাটটি ব্যবহৃত হয়েছে নদীপথ, পণ্য ও মানুষ পরিবহনের জন্য। এর সাথে জড়িয়ে আছে স্থানীয় লোকজনের জীবন যাত্রার বিভিন্ন গল্প। আপনি দেখছেন ব্রিজের চারপাশে এই গাছগুলো, এখানকার মানুষের জীবনযাত্রা নদীর সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। ফেরিঘাটটি যুগ যুগ ধরে তাদের ব্যবসা বাণিজ্য, সাংস্কৃতিক বিনিময় এবং সামাজিক জীবনের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করেছে। নদীর উপরে এই ব্রিজটি একদিকে যেমন ভৌগোলিক সেতু, তেমনি এটি একটি ঐতিহাসিক পরিবহন ব্যবস্থার সেতু বন্ধন, যা নদীর দুই পাড়ের মানুষের মধ্যে সম্পর্ক ও সংযোগ স্থাপন করে এসেছে। প্রাচীনকাল থেকে এই অঞ্চলটি ছিল বাণিজ্যিক এবং সাংস্কৃতিক বিনিময়ের প্রধান পথ। ফেরিঘাটের প্রতিটি নৌকা যেন একটি গল্প বলে, যা আমাদের ইতিহাসের এক টুকরো অংশ হিসেবে গড়ে উঠেছে। এখন সূর্য পশ্চিমে ঢলে পড়েছে, ফেরিঘাটের নরম আলোতে নদী এবং ব্রিজের দৃশ্য যেন আরো মোহনীয় হয়ে উঠেছে। এই ব্রিজটি একদিন যেমন স্থাপত্যের এক উদাহরণ, তেমনি এটি প্রতিদিনের মানুষের জীবনের প্রতিচ্ছবি বটে। এই অপরূপ দৃশ্যটি আমাদের মনে করে দেয় বাংলাদেশের প্রকৃতির সৌন্দর্য, তার ঐতিহ্য এবং তার মানুষদের অক্লান্ত প্রচেষ্টা। মান্দার ফেরিঘাট ব্রিজ শুধু একটি স্থাপত্য নয়, বরং এটি আমাদের প্রতীক এবং বর্তমানকে সংযুক্ত করে ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে চলেছে। এখানকার বাজারগুলো ঐতিহ্যের অংশ, যেখানে স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা তাদের পণ্য বেচা কেনা করে আসছেন যুগ যুগ ধরে। এই ঘাটের উপর দিয়ে প্রতিদিন হাজারো হাজারো মানুষ চলাচল করে, তাদের জীবনযাত্রার একটি বড় অংশ এই ব্রিজটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে। ব্রিজের নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে নদী, যা যুগ যুগ ধরে এই অঞ্চলের মানুষের জীবনের সাথে নিবিড় ভাবে যুক্ত। নদীর স্রোতের মৃদু কলতান যেন প্রকৃতির এক ছন্দময় সঙ্গী। এই ব্রিজটি সম্প্রতি পর্যটকদের আগ্রহী হয়ে উঠেছে। ভোরের সূর্যের আলো যখন দৃষ্টির উপর পড়ে, তখন দৃশ্যটি এক মনোমুগ্ধকর রূপ নেয়। ড্রোন থেকে দেখা এই সৌন্দর্য যেন প্রকৃতির এক উন্মুক্ত ক্ষিপ্ত কর্ম। ব্রিজের চারপাশে এলাকা কেবলমাত্র প্রাকৃতিক সৌন্দর্যেই সমৃদ্ধ নয়, এখানে রয়েছে বহু পুরনো গল্প আর ঐতিহ্য। মান্দার ফেরিঘাটের ইতিহাস কয়েক শতাব্দী ধরে ওই অঞ্চলের মানুষের জীবন যাত্রার সাথে মিশে আছে। স্থানীয় মানুষের কাছে এটি কেবল এক ব্রিজ নয়, বরং তাদের ইতিহাসের অংশ। তো আজকের ভিডিওতে আমরা আমাদের সাধ্যমতো তথ্য এবং চিত্র তুলে ধরলাম। আপনাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না।